Hello friends, welcome back to my channel, Tushy Life. Friends, আজকে আমরা হঠাৎ করে লং ড্রাইভে বেরিয়ে পড়লাম। আর এখন বেজে গেছে রাত্রি 10টা। আর দেখো আমরা খুব এনজয় করছি। আর এখন আমরা এসে গেছি সারদারজি ধাবায় ডিনার করব বলে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। বাহ, সামনেটা কি সুন্দর। ওরে বাবা রে, প্রচুর ভিড়, কে জানে জায়গা পাবো কিনা। শিশমিশ একটা জায়গা পেলাম খাবার খাওয়ার জন্য। টেবিলটা তখন অপরিষ্কার ছিল, দেখো এখন পরিষ্কার হয়েছে। কি ভিড় দেখো। বাবা তাতাই খাবার অর্ডার দিয়ে দিচ্ছে। আর আমি হাত ধুয়ে নিলাম, এবার টিসু নিয়ে খেলা করছি। ওরা প্রথমে একটা হালুয়া দেয় খাওয়ার জন্য, কিন্তু আমি হালুয়া খাই না, তাই আমি বসে আছি আর ওয়েট করছি খাবার কখন আসবে। আমার বাবা হালুয়া খাচ্ছে, খাবারটা একটু আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর বাবা এখানে বলছি আমার চুল কেটে দেওয়ার জন্য। এসে গেলাম দিয়ে প্লেট আর গ্লাস। আর বাবা এখানে টিসু দিয়ে আমার প্লেটটা পরিষ্কার করে দিচ্ছে। দেখো এসে গেলাম দিয়ে চিকেন বাটার মশালা, কিন্তু এখনো নান তন্দুরি রুটি আসেনি, তাই আমার ওয়েট করছি। এই এসে গেল বাটার নান আর বাটার তন্দুরি রুটি। আর বাবা সার্ভ করে দিচ্ছে। চলো এবার খাওয়াটা স্টার্ট করি। খুবই ইয়াম্মি। এরকম লং ড্রাইভে বেরিয়ে ধাবাতে খেতে খুবই ভালো লাগে। মা বলে আমার ঘরের চিকেনটা ঝাল লাগলেও বাড়ির চিকেনটা ঝাল লাগে না। খাওয়া হয়ে গেছে আর বাবা বাইরে বিল পেমেন্ট করছে। দেখো এখানে কত রকমের কাবাবও পাওয়া যায়। আর এখান থেকে রাস্তাটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আর আমি এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। এবার বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। যদি তোমাদের আমার ভিডিওর সাথে কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু। বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমরা কোল্ড ড্রিঙ্কস নিবো আর বাড়ি চলে যাবো।